السلام عليكم ورحمة الله وبركاته ایک جن مسلم تینی جیبانیر سروکھترے سب جگائے تار جابتیو سمشار سمادان اسلام تھیکے نیتے ہوئے اسلام ایر باہیر تھیکے قرآن سننار باہیر تھیکے انو سمادان نوار سجو کنو مسلم ایر نائن কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত একটি মাত্র দ্বীনকে আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন এর বাহিরে পৃথিবীতে আর কোন দ্বীন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য নয় আল্লাহর নিকট গ্রহণযোগ্য যে দ্বীনটা সেটার নাম হলো ইসলাম আল্লাহ পাক সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে কারিমায় স্পষ্ট করে বলছেন ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একমাত্র গ্রহণযোগ্য দ্বীন হলো ইসলাম অর্থাৎ ইসলামের বাহিরে আর কোন দ্বীন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য নয় এজন্য কেউ যদি মনে করে ইসলাম কয়েকটা ধর্মের মধ্যে একটা বা কয়েকটা ধর্মের মধ্যে এটা শ্রেষ্ঠ ধর্ম তাহলে তার ঈমান কিন্তু আসে নাই কারণ তিনি ইসলামকে একমাত্র দ্বীন হিসাবে গ্রহণ করতে পারে নাই তিনি চার পাঁচটাকে গ্রহণ করছে তবে তার মধ্য থেকে এক নম্বরে রেখেছে ইসলামকে বাকিগুলোকে সে স্থান করে দিয়েছে এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ইসলাম ছাড়া আর বাকি যতগুলো আছে এগুলো হলো মানুষের বানানো বাতিল দ্বীন একমাত্র গ্রহণযোগ্য একমাত্র সঠিক দ্বীন হলো ইসলাম আর ইসলাম এমন একটি দ্বীন এটিকে আল্লাহ রাব্বুল আলামিন একটি পরিপূর্ণ দ্বীন পরিপূর্ণ জীবন ব্যবস্থা বানিয়ে দিয়েছেন সূরা আল মায়দার 3 নম্বর আয়াত যে আয়াতটি দশম হিজরির 9 জিলহজ আরাফার ময়দানে বিদায় হজের শেষ প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা নাযিল করেছেন এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা স্পষ্ট করে ঘোষণা দিয়ে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি وَرَدِيْتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম সুবহানাল্লাহ ইহুদিরা এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আয়াত দিয়েছেন এই আয়াতটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতেন তো আমরা যেই দিনে আয়াত নাজিল হয়েছে সেই দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এই আয়াতে কারিমাটা যখন নাজিল হয় আমি ওমরও সেখানে উপস্থিত ছিলাম আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা নাজিল করেছেন এটা এই উম্মার জন্য সবচেয়ে বড় সুসংবাদের বিষয় যে আল্লাহ পাক এমন একটা দিন আমাদেরকে দিয়েছেন যেই দিনকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন অর্থাৎ মানব জীবনের কোন সমস্যার সমাধান ইসলামের বাহিরে থেকে কিয়ামত পর্যন্ত নেওয়ার কোনো প্রয়োজন হবে না সব সমাধান সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এবং সুন্নার ভিতরে আল্লাহর দ্বীনের ভিতরে রেখেছেন সুবহানাল্লাহ এজন্য আমাদেরকে যত কঠিন মহামারী হোক বিপদ আপদ হোক মুসিবত হোক সব কিছুর সমাধান নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে ইসলাম থেকে এই জন্য করোনা পরিস্থিতি থেকেও ইসলামের বাহিরে যাওয়ার দ্বীনের বাহিরে যাওয়ার কোনো সুযোগ একজন মুসলিমের